তৎকালীন বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, 21 আগস্ট আওয়ামী লীগের নীল নকশার ফল, সে কারণেই তারা এই হামলার ঘটনার তদন্তেও কোনো সহযোগিতা করেননি, উল্টো ক্ষমতায় এসে বিএনপি নেতাদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে এটাও তো একটা কারণ স্পষ্ট যে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতৃবৃন্দকে ফাঁসানোর জন্য, বিএনপির সরকারকে ফাঁসানোর জন্য।